क्वेश्चन হ্যালো গাইস ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ তো যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখো কারণ কি এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন এবং মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বারবার এসে থাকে কি কোশ্চেনটি বলছে দেখো ভালোভাবে লক্ষ্য করো ত্রিভুজ এবিসি এর এডি পারপেন্ডিকুলার টু বিসি এডি যেটা সেটা বিসি এর উপর লম্ব দ্যাট মিন্স এই কোণগুলো কি 90 ডিগ্রি এটা বলে দিয়েছে এবং এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি ইনটু ডিসি একটা রিলেশন বলে দিয়েছে এটা হলে বলছে অ্যাঙ্গেল বিএসি এই যে কোণটা সেই কোণের মান নির্ণয় করতে বলছে ক্লিয়ার কোশ্চেনটা ক্লিয়ার কিভাবে করব সবার প্রথমে দেখো এখানে এই যে ত্রিভুজ এবিসি এর এডি পারপেন্ডিকুলার টু বিসি দ্যাট মিন্স এখানে কি এই কোণটাও 90 কোণটাও 90 তো এদিক থেকে দেখতে গেলে অ্যাঙ্গেল ত্রিভুজ এডিবি এটাও একটা সমকোণী ত্রিভুজ এডিসি এটাও একটা সমকোণী ত্রিভুজ দুটো ত্রিভুজ কি সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজে আমরা পাইথাগোরাস ফর্মুলা ইউজ করব দ্যাট মিন্স আমরা লিখি কি ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল এ ডি বি ইজ ইকুয়াল টু 90 অতএব সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এ সমকোণী ত্রিভুজ এ ডি বি এ কি হয় আমাদের হাইপোটেনিউস স্কয়ার দ্যাট মিন্স এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার দেখো এটা ক্লিয়ার করো আগে এটাকে এক নম্বর দিয়ে প্রথমে বলে দিলাম কি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এডিবি এই কোণটা 90 ডিগ্রি তাহলে অতএব সমকোণী ত্রিভুজ এডিবি তো এই কোণটা বলার মানে কি মানে এই ত্রিভুজ যেটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজে এডিবি এ এবি স্কয়ার মানে কি হাইপোটেনিউস স্কয়ার ইজ ইকুয়াল টু বেসিস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার পাইথাগোরাস ফর্মুলা ইউজ করছি সিমিলারলি সমকোণী ত্রিভুজ একই ভাবে সমকোণী ত্রিভুজ এডিসি এ একই ভাবে সমকোণী ত্রিভুজ কি নাম সমকোণী ত্রিভুজ এ বি সি এ এসি স্কোয়ার এখানে আমাদের হাইপোটেনিউস কি এসি এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ঠিক এটাকে আমি 2 নম্বর দিয়ে দিলাম এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এবার দুটো সমীকরণকে যোগ করে দিচ্ছি না ইকুয়েশন 1 প্লাস 2 করছি কি প্রমাণ করতে হবে কি রিলেশন একটু লিখে রাখি এই যে রিলেশন যেটা গিভেন আছে সেটা সাইডে লিখে রাখি আমরা এটা তোমাদের কাজে লাগবে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু বিডি ইনটু ডিসি এটা দেওয়া আছে আর এই কোণের মানটি চাইছি ঠিক আছে তো দেখো উপরের পার্টটা এখন মুছে দিলাম তো এখান থেকে আমরা সমীকরণ 1 প্লাস 2 করলে কি হয় সমীকরণ 1 প্লাস সমীকরণ 2 কি পাচ্ছে তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এদিকে আমাদের লেফট হ্যান্ড সাইডে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে কি আছে এখানে দুটো টার্ম এখানে দুটো চারটি লিখে দিই যা আছে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ঠিক এবার দেখো এডি এডি স্কোয়ার এডি স্কোয়ার দুবার রয়েছে তো আমি এটাকে লিখতে পারি 2 এডি স্কোয়ার এটা যা আছে অ্যাজ ইট ইজ লিখে দিলাম একটা রিলেশন দেয়া আছে এডি স্কোয়ার এর ভ্যালু বলছে বিডি ইনটু ডিসি তো আমি লিখে দিই 2 ইনটু বিডি ইনটু ডিসি প্লাস বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার ভালোভাবে যদি লক্ষ্য করে এখানে একটা ফর্মুলা আমাদের পড়ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার বা এ দিয়ে লিখলে স্কোয়ার প্লাস 2ab প্লাস ডি স্কোয়ার কিসের ফর্মুলা এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার দেখো বিডি স্কোয়ার এখানে একবার ডিসি স্কোয়ার এখানে দেখো 2bd ইনটু ডিসি দ্যাট মিন্স এটার মানে হচ্ছে বিডি প্লাস ডিসি এর হোল স্কোয়ার বিডি প্লাস ডিসি এর হোল স্কোয়ার বিডি প্লাস ডিসি মানে কি বিসি মানে কি ডিসি এখানে আমি লিখে দিতে পারি ইট ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার তাহলে অ্যাকচুয়ালি পেলাম কি অতএব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার এটা আমরা অ্যাকচুয়ালি পেলাম এটা কি দেখতে হবে এখানে এবি কোণটা এটা এবি স্কোয়ার এসি কোণটা এটা এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার মানে এটা আমাদের অতিভুজ তাহলে যদি এই ত্রিভুজটাকে আমি আরেকবার এখানে আঁকি
দেখতে গেলে এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ, কারণ সমকোণী ত্রিভুজে এই পাইথাগোরাস ফর্মুলা আমাদের আমরা ইউজ করতে পারি, তাকে সমকোণী ত্রিভুজ হলেই শুধুমাত্র এই কন্ডিশনটা হয়। তাহলে এখানে বিসি, এই নামটা বিসি, এটা এ বিসি স্কোয়ার মানে এটা অতিভুজ, এটা সব থেকে বড়, বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা অতিভুজ। তার মানে এটা আমাদের অতিভুজের উল্টো দিকে কোনটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আর এই কোনটি চাইছে মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা বলতে পারলাম অতএব অ্যাঙ্গেল বিএসি এর ভ্যালু কি হয়ে গেল 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে অতএব ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং অ্যাঙ্গেল বি এস ইজ ইকুয়াল টু 90। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট বোঝা গেল? চল তাহলে আজকে টাটা।